অপরাধের কারণে হালাল বৈধ নিয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন কয়টা অপরাধের কারণে আল্লাহ বলেছেন فَبِظُلْمِ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল ছিল আমি আল্লাহ এগুলো হারাম করে দিলাম ছিল হালাল করে দিলাম হারাম এক নাম্বার অপরাধ জুলুম করতে পারা দুই নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম তিন নাম্বার ওয়া আখযিহিমুন রিবা ওয়া কাদহু আনহু তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ ভর্ত গ্রহণ করত এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলো ছিল আমিগুলো তাদের জন্য হালাম করে দিলাম চার নাম্বার আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল ছিল এগুলো হারাম করে দিলাম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ এলাকার অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড় হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে গেল ওই দুই সেট দিয়া কাটে কাটতে কাটতে নিজের জমিন মারায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিক তাকওয়া শিবরন কেউ যদি এক বিঘত পরিমাণ সম্পদ এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে কয় বিঘা এক বিঘা কোন বর্ণনা আছে কিদা শিবরিন এক বিঘত পরিমাণ সম্পদ তাওয়াকাহুল্লাহু ইয়াহা মিন সাবঈ আরদিনা কিয়ামতের ময়দানে সাত স্তর সাত তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলায় নাও জমিন এত চাইছো না নাও এখন জমিন নিয়ে ঘুরো এক বিঘত মাত্র তাহলে চার অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন এক জুলুমের কারণে দুই আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন সুদ গ্রহণ করার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করার কারণে জুলুম আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া সুদ গ্রহণ করা কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করে পাঁচ নাম্বার আপনাদের এই বুদিয়া মারা যারা সুদ খায় সুদ খোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয় কি করে নেয় তা বৈধ করে নেয় আর তারগীব আত্তর এই হাদিসের কিতাব এই কিতাবের তিন নম্বর খণ্ড ৬৯ নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা জাহারাত জিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায় কয়টা এক নাম্বার জিনা দুই নাম্বার সুদের কারবার ক্বাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয় সুদ তো সবাই খাবে না কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলো ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে এই জন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলোকে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নেবে তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনি পারেন সুদ থেকে হেফাজত করেন তাদেরকে ফেরানোর চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও অন্যথায় এলাকা ছাড়েন নাকি হ্যাঁ কিছু তো আরেক এলাকায় গেলে হেদিও তো সুদ খায় ওই এলাকায় বাজে বাজে আপনি মানে আপনারা ঠিক করেন এই ভাইরাস কোথাও পাঠাবেন না ভাইরাস ওইখানেই সংশোধন করবেন আমি বেশি দিকে আরাম করতাম আপনি যদি ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো সুদ এই সুদ খায় আপনার গজব টানবে এজন্য কারোরে ক্ষতি করেন না আপনারা নিজে কটা নিজেরা শুয়ে টুয়ে এটা বাঁচানোর চেষ্টা করেন এলো পাঁচ নম্বর ছয় নম্বর সুদের ক্ষতি সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না
আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50 একটা লাউ পেলেও এখন আর 10টা 12টা বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে, আল্লাহ আগামিত হয়ে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিম রিবা ইল্লা উকিজু বিসসামা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ও এই হাদিসে আরেকটা অংশ আসছে, বুঝুন এটা আমাদের আলোচ্য বিষয়, এটা না আমরা বলে ফেলবো। মা মিন কওমিন ইয়াজহারু ফীহিম বিসসামা ওয়া ফী রিওয়ায়া রাসা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় আল্লাহ কিছু বিলবি, ওই এলাকার শক্তিশালী সুতান দেহি পুরুষগুলো কা পুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল, এখন বাপা হুজুর আমি ডান্ডে করে যার যার হেয়ে করে আমার মতো আমরা থাকতে দেন। ওই আসলে হের দোষ না, ওই ঘোষ করতে কারণে এই সাহসী ছেলেগুলো কা পুরুষ হয়ে যাচ্ছে। সাত নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ সাপ এমন এক প্রাণী, আপনারা কেমন ভয় পান জানেন, আমি দুনিয়াতে আল্লাহ রেখে আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপ না দিই, আখেরাতে তো নাই দুনিয়াতেও যেন সাপ না দিই। চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে যে খালি দেখছি স্ন্যাক্স লেখা আছে মানে সাপের একটা আওয়াজ, সবাই এটা দেখছে আমি এদের দেখি চিড়িয়াখানায় গিয়ে দেখবো। এরা আমি প্রায় দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ সব ধরনের ছোট বড় যে কোনো সাপ থেকে আপনি আমাকে বাঁচান। এটা দেখতেও চাই সুক্ষরা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান সিয়াবি আলা কওমিন, মেরাজের রাতে রওনা করলাম, মেরাজের রাতে একদল মানুষের কাছে আসলাম, আমি এসে তাদের দিকে তাকায় দেখলাম বুতুল হুমকাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেট বাড়ির মতো বাড়ি, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, আল্লাহ নবী বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় শব্দ উড়ায়। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলের আকারা জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুল দিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো শুকুরের দল, নাউযুবিল্লাহ, এরা শুকুর পেটের সাপ। আট নাম্বার, যারা সুদ খায়, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই আলহামদুলিল্লাহ, আট নাম্বার যারা সুদ খায় আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে ব্যভিচারের গুণা করে, ব্যভিচারের গুণা, ব্যভিচারের চেয়ে বড় গুণা, আপন মায়ের সাথে ব্যভিচারের চেয়ে বড় গুণা সুদ খায়। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর নিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহা রাজুল উম্মা, সুদের 70টা শাখা, নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমার আলোচনা এই এলাকার মারা যদি শুনে থাকেন, মা বোনরা কি মাহফিল শুনতেছে না আশেপাশে, মা বোনরা আমার আলোচনা শুনে থাকলে আপনার সন্তানরা আপনি বুঝান তিনি যেন সুদ না খায়। যে সমস্ত বিবি যারা আছেন আমার আলোচনা শুনছেন, আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি হারাম টাকায় পারলে কিছু ঘরে আইনেন, হারাম টাকায় কিছু আইনেন না। এখানে আপনারা অনেক মানুষ আছেন যে ছেলেগুলো আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েন, এই ছেলেগুলো আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় পারলে আমার কিছু দিয়েন, হারাম টাকায় মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি আমার লাগবে না। মেয়েগুলো যারা আমার আলোচনা শুনছেন আপনার বাবাকে বলেন, হারাম টাকায় আমার মাসে মাসে কসমেটিক্স লাগবে না, আব্বা হালাল টাকায় পারলে আমার কিছু দিয়েন। আমি আশাবাদী কোনো সন্তান তার বাবাকে যখন সুদ ছাড়তে বলবে, যারা পড়াশোনা করছেন আপনারা বাবাকে বলেন আমার বই খাতার জন্য আপনি সুদ খাবেন কেন, আমি কষ্ট করে পাওয়ার জন্য আমি টিউশনই করবো, একবার আব্বা আপনি সুদ খায় না, এই কথা বলে বাবারে বুঝান। আপনার বাবা রাতে চিন্তা করতে বাধ্য হবে যে আমার সন্তান যাদের জন্য আমি সুদি টাকায় হাত দিছি তারা আমাকে সুদ খাইতে না পারে, আমার বিবি যার জন্য আমি সুদে হাত দিছি আমার বিবিও আমাকে সুদ খাইতে না পারে, আমার মা আমার সুদ খাইতে না করে, ইনশাল্লাহ আমি আশাবাদী মানুষটা সুদ থেকে ফিরে আসবে আমার মন বলছে।
কারণ তার পরিবারের মানুষগুলো যখন তাকে বলবে আপনি সুদি টাকায় হাত দিবেন না তখন সে বুঝবে যে দুঃখে কষ্টে এই পরিবার আমার পাশে থাকবে সে বুঝবে কি বলেন এরকমের হিম্মত করা যায় না ইনশাআল্লাহ ভালো পরিবারের মধ্যে এই জাতীয় ঘটনা থাকলে বাবারে বুঝান পরিবারের প্রধান যিনি তাকে বুঝান আল্লাহ সুদ থেকে পুরো সমাজকে হেফাজত করেন সুদের ভয়াবহতা নয় নম্বর ভয়াবহতা যারা সুদ খায় তারা দুনিয়া আখেরাত বরবাদ করে দুনিয়া আখেরাত ইউটিউবার ভাইরা আপনি করে কত না করি এত করি মানে আমার গান রেকর্ড করে এই যে মানুষগুলো দেখতে শুনতে চাইতেছে আমি মাহফিলে আসি মূল নিয়োগ থাকে মানুষ আমার কথাগুলো শুনুক কিছু শিখুক বিশ্বাস করে এই নিয়োগে আসে কারণ আপনারা এত করে বারবার ওই লোকগুলো বলতে থাকে এই জন্য আমি তো আপনার আমার পরে আলোচক তো আছে আপনার মনে আছে আসামি হিসেবে আছে ওনারা আসে ওনারা তো সবসময় আসে না আমার তো প্রায় পান মানুষ বলতে এই পাশে যারা দেখেন সরাই দিলে তো আবার পিছন দিয়ে মানুষ বসতে পারবে না মানুষ চারপাশ থেকে যখন বয়ান শুনে দাঁড়ায় দাঁড়ায় আমি কি করি জানেন আমি বলি শুনুক দাঁড়ায় শুনুক শুনতে থাকে বয়ান শুনুক বয়ান কি করে বয়ান শুনতে থাক যেমনি পারে বয়ান শুনুক শুনতে দেন বয়ান লাভ আছে কিছু না কিছু লাভ আছে বয়ান যখন মানুষ শুনে মন দিয়ে এটা তো লাভ আছে নিশ্চিত থাকে তো যাই হোক নয় নাম্বার সুদ খাইলে দুনিয়া ধ্বংস আখেরাত নষ্ট আল্লাহ হেফাজত করে এই পৃথিবীতে কয়দিন বাঁচবেন এটাও শেষ আর মরার পরে আখেরাত যে সাজাইবেন কি আর সাজাইবেন এটাও শেষ সহি বুখারি 2766 নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই যে তালি মুসাল তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো শিখেন কয়টা ধ্বংসাত্মক অপরাধ قالوا وما هو يا رسول الله সাহাবীগণ বললেন হুজুর এই সাতটা ধ্বংসাত্মক অপরাধ কি নবীজি বললেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার সিহরু জাদু করা তিন নাম্বার কতল নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিলহাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে রক্ষণ করা ছয় নম্বর তাওয়াল্লি ওয়াজ্জাহি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর কসরুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ ধ্বংসাত্মক অপরাধ যেটা আমাদেরকে ধ্বংস করে দিবে আমি আবার বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এক নম্বর শিরিক করা দুই নম্বর জাদু করা তিন নম্বর অন্যায় ভাবে কাউকে হত্যা করা এই অন্যায় ভাবে চড়ুই পাখিরও মাইরেন না পাখিরও অন্যায় ভাবে মাইরেন না গুলেন দিয়ে চড়ুই পাখিও যদি মারেন না সেই শরীফের বর্ণনা এই চড়ুই পাখি আপনার কাছে কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে হ্যাঁ কাতাল উসফুরান এক ব্যক্তি পাখি মারল এই পাখি আল্লাহরে বলবে আল্লাহ ইন্না ফুলানান কাতালানি ওকে আমারে হত্যা করছে মামুদ কেন হত্যা করছে আমারে এই লোক কেন হত্যা করছে আল্লাহ আমি জানতে চাই চড়ুই পাখি বলবে আল্লাহ কোনো কারণ ছাড়া আমাদের কেন হত্যা করবো আমি বিচার চাই আহা আসাই শরীফের বর্ণনা চড়ুই পাখি বিচার চাই গুলেন দিয়ে আপনার মারেন না এই যে মারছেন এরকম মারেন না হ্যাঁ জবাই করে চড়ুই পাখি খাবেন এটা ঠিক আছে এই জন্য চড়ুই পাখি বলবে আল্লাহ আমাদের অনর্থক কেন মানলো তারা খাওয়াটা এটা ঠিক আছে কিন্তু আমার যে হৃদয় মানলো এটা বিচার চাই বিচার চাই তো যাই হোক বলছিলাম তিন নাম্বার মানুষ হত্যা করা মা যেখানে পাখি অনর্থক পাখি মারতে পারবে না সেখানে মানুষ মারার তো কষ্টই আসে না চার নাম্বার আকলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায় ভাবে রক্ষণ করা ছয় নাম্বার জেহাদের ময়দান থেকে বলান করা সাত নাম্বার সতী সাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সাতটার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা আমরা সুদ খাবো না বাবারা ভাইয়েরা চাচারা আমরা কেউ সুদ খাবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুদের ভয়াবহতা নাম্বার দশ
আল্লাহ না করেন কেউ যদি সুদ খাওয়া অবস্থায় সুদি লেনদেন অবস্থায় মারা যায় কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সে থাকবে বারবার উদ্ধার চেষ্টা করলেও কিয়ামতের আগে উঠতে পারবে না সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে তাকাইলেন আমাদের ইমাম সাহেবরা ফজরের পর আমাদের দিকে ফিরে তাকায় না আশার পর আমারে ধরছে ধীরা নিয়ে গেছে নিতে নিতে অনেকগুলো জিনিস দেখছে হাত্তা আতাইনা আলা নাহরি মিন দাম একটা নদীর কাছে গেছি নদীটা রক্তের নদী ফিহি রাজুলুন ক্বাইম নদীর মাঝখানে এক ব্যক্তি ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজাব নদীর কিনারায় একজন তার সামনে অনেকগুলো পাথর নবীজি বলেন ফাকবালাল রাজুলুল লাযী ফিন নাহরি নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝের লোকটার মুখ বরাবর মারছে রাদ্দাহু হাইসু কানা ওই লোক আবার নদীর মাঝখানে চলে নবীজি বলেন আমি আবার দেখলাম লোকটা আবার আসতে চায় আবার পাথর মারে তা মারে কই মুখে মুখে একদম মুখে মারে এই মুখের ভিতরে যে পাথরটা ঢুকে আবার মাঝখানে নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম এটা কে জিবরিল আমিন বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলু দিবা হুজুর জানে আপনি রক্তের নদীতে দেখলেন এটা হলো সুখর ১১ নম্বর ভাবনা যে ব্যক্তি সুদ দেয় যে সুদ খায় যে সুদের কারবার দেখে বলেন তো কি করে সুদের কারবার লেখে লেখে বলে কি করে এটা তিনবার করে সুদের কারবার লেখে এটা তিনবার করে কি করে আবার বল কি করে সুদের কারবার এটা তিনবার কেন কইলাম রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করে এক নাম্বার যে সুদ দেয় দুই নাম্বার যে সুদ খায় তিন নাম্বার যে সুদের কারবার লেখে চার নাম্বার যে সুদের সাক্ষী দেয় চাও শ্রেণীর উপর আল্লাহ রসুলের ২৪ ঘন্টা অভিশাপ চলতে নাসাই শরীফের ৫১০৩ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা ইলা দিবা ওয়া কাইবা ওয়া শাহিদা সুদ দাতা সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় যে সবার উপর আল্লাহ দুটি অভিশাপ করছেন ১২ নম্বর সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া ৩৭ বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা মুসনাদ আহমদ ২২০০৭ নম্বর হাদিস দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া ইয়ালাম আশাদুল সিতি ওয়া সালাসিনা জিনা সামান্য দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায় আশাদু মিন সিতি ওয়া সালাসিনা জিনা ৩৬ বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া ৩৬ বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ১৩ নম্বর আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন করা অবস্থায় মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া হাদিসের একটা কিতাব আছে নাম আল মুস্তাদরক লিল হাকিম এই কিতাবের ২২৬০ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আরবাউন হাকুন আলাল্লাহি আল্লাহ ইয়াদখুলুহু জান্নাহ ওয়া লা ইয়ুযীকুহু নাইমাহা চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করানো আল্লাহর হক এক নম্বর মুদমিনুন খাম যে ব্যক্তি মদ পান করে মদের নেশায় মত্ত অবস্থায় মারা গেছে তারা জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার আকিলুল দিবা যে সুদ খায় তারা জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার আকিল মালিয়াতিন
ইয়েতিমের সম্পদ যে বক্তব্য করে তাকে জান্নাত না দেয় আল্লাহ হক চার নম্বরুল আকলি ওয়ালিদাই পিতা মাতা নাফরমান সন্তান তাকে জান্নাত না দেয় আল্লাহ হক সব পার করে সুদ খান ইয়েতিমের সম্পদ বক্তব্য করে মা বাবা নাফরমান সন্তান এই চার শ্রেণীকে জান্নাত না দেয় আল্লাহ হক আল্লাহ আমাদেরকে চারটা অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন চৌদ্দ নম্বর কিয়ামতের আগে তিনটা অপরাধ বাড়বে খুব বেশি এর মধ্যে একটা সুদে সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজবের কারণ হবে আর তারগিব আর তারহিব কিতাবের নাম তিন নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারু রিবা ওয়াজ জিনা ওয়াল খাম কিয়ামতের আগে জিনা বাড়বে সুদ বাড়বে মদ বাড়বে এই মদ মানে শুধু মদ না মাদক দ্রব্য যত আছে ইয়াবা বাবা গাঁজা আফিম গানাটা ভাই মস্তুক এমপেন যা আছে সব হারাম এই সবগুলা বাড়বে কিয়ামতের আগে তো এর মধ্যে সুদ আছে জিনা আছে পনেরো নাম্বার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুদ ফুর দেখে যে সুদ বাড়ে আসলে শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হবে তার নবীজি বলছেন শেষ এটা কমার দিকেই যাবে সে না হয় তার পরবর্তী প্রজন্ম বিভিন্ন দিক থেকে বিশাল পরেশানির মধ্যে পড়ে এই সুদ যে কমবে এটা তারা দেখতে পাবে ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আহাদুন আকসাম মিনার রিবা ইল্লা কানা আকিমাতু আমরিহি ইলা আল্লাহ কোন ব্যক্তি দেখে সুদ বাড়ে কোন ব্যক্তি সুদের টাকা বাড়ায় নবীজি বলেন তোমাদের মধ্যে যারা সুদের টাকা বাড়ায় সুদের অর্থ বাড়ায় তার শেষ পরিণতি কমা এটা তার জানা দিবা শেষ পরিণতিটা কম এটা নিশ্চিত কোনো সন্দেহ নেই এই জন্য এই সুদ ফুদ দুনিয়াতে নিজে তো বিপদে পড়ে পরবর্তী প্রজন্মকেও বিপদে ফেলা যায় আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন ষোলো নম্বর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষ সবার মনে রেখে আরেকজনকে জানাবেন 3331 সংখ্যাটা কিরকম 3331 ট্রিপল থ্রি ওয়ান ঠিক না এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لَأَتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا মানুষের উপর এমন একটা সময় আসবে যখন এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না সবাই সুদ খাবে এবার নবী বলে ইল্লামি আকুলহু যদিও ডাইরেক্ট না সুদ খায় যদিও ডাইরেক্ট সুদ না খায় আসবাবু মিন বুকারিহি সুদের হাওয়া তার গায়ে লাগবে প্রথম বললেন সবাই সুদ খাবে নবী কয় সবাই যদিও না খায় সুদের হাওয়া তার গায়ে লাগবে না কেমনি জানেন এক ঘরে আপন ভাই আছে পাঁচজন তিন ভাই সুদ খায় দুই ভাই খায় না তিন ভাই খায় দুই ভাই খায় না ওই তিন ভাই একবার সুদের আপেল ভাইয়ের একটা খাওয়া সামনে সামনে দিছে না খায় দুই ভাই একজন খান খায় তিন সুদখোর সুদ না খোর দুই ভাইয়ের দিছে তো এরা এই যে খেয়াল এরা কিন্তু জানে না এটা যে সুদের টাকায় কিন্তু ওই ব্যক্তি সুদের টাকায় আপেলটা খাওয়াইছে কিন্তু হ্যাঁ জানে না না জানে না তার জন্য গুণা হবে না ওই দুই ভাই যদি খাইছে এদের জন্য গুণা হবে না কারণ তো জানে না এটা সুদের টাকা কিন্তু সুদের হাওয়া কিন্তু ভিতরে ঢুকে গেছে এই সুদের হাওয়া পাঁচ টাকার চা খাওয়াই দিলাম আপনাদের এই পাঁচ টাকা সুদের ছিল তা আপনি যদি সুদ খান না আপনি এটা হাদিয়া মনে করে খেয়েছেন মনে করছেন না আপনার সমস্যা হবে না আমাদের দিছে কিন্তু আপনার পেটে পাঁচ টাকা ওটা সুদের টাকা ছিল এই আপনার ভিতরে হাওয়া ঢুকে গেছে এই জন্য দেখবেন এবাদত যখন করবেন মজা পাবেন না তিন উক্ত মজা পাইছেন না গরিবের মজা পাবেন না ঘটনা কি ইমাম সাহেবের কাছে গেছে হুজুর নামাজে মজা পাচ্ছি না ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছেন না খাইছিলাম তো গিরিলাম না একটু খাওয়াইছে তো হুজুরে কয় কোনো সমস্যা মনে ঢুকছে কয় এটা আবার কি বলেন এবাদতের সাথে সমস্যা কি সম্পর্ক হুজুর তখন দলিল দিয়ে দেয় আল্লাহ কোরআনে বলছে কুলু মিন আত-তাইয়িবাত ওয়া আমালু সালিহা হালাল খাও এরকম নেক আমল করো নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া এজন্য আপনি আপনি হয়তো আপনার মতে হালাল খাইছেন আপনি জানতেন না না জানি কেউ আপনার ভিতরে হারাম ঢুকে দিছে তাই নেক আমলটা কইরাও আপনি মজা পাচ্ছেন না কি পাচ্ছেন না মজা পাচ্ছেন না কয়টা ভয়াবহতা জানলাম ষোলোটা তার বিন্দু কি বুঝতে
আবার শুনেন মন দিয়ে একদম কান খাড়া করে শুনুন। এক নম্বর সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, প্রস্তুতি নেওয়া। সূরা বাকারা 278-279 নম্বর আয়াত পুরো বিস্তারিত আমরা আলোচনা শুনেছিলাম। দুই নম্বর সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। তিন নম্বর সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শ্বাস রোধ করা অবস্থায় উঠা, জমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। চার নম্বর সুদ খাওয়া, হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160-161 নম্বর আয়াত। পাঁচ নম্বর সুদ খাওয়া, এলাকায় গজব টেনে আনা, আত্মারদীপ আত্মারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ছয় নম্বর সুদ খাওয়া, দুর্ভিক্ষ লেগে যাওয়া, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। সাত নম্বর সুদ খাওয়া, পেটে সাপ ঢোকানো, ইবনে মাজা 2273 নম্বর হাদিস। আট নম্বর সুদ খাওয়া, আল্লাহ না করেন ছি ছি আপন মায়ের সাথে ব্যবচার করা, ইবনে মাজা 2274 নম্বর হাদিস। নয় নম্বর সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখেরাত বরবাদ করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। নয় নম্বর সুদ খাওয়া, দশ নম্বর সুদ খাওয়া, নয় নম্বর সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখেরাত নষ্ট করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। দশ নম্বর সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। এগারো নম্বর সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের লেনদেন করা, লেখালেখি করা, চার শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ, নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। বারো নম্বর জেনে শুনে সামান্য সুদ দেওয়া, 36 বার জিনের চেয়ে বড় অপরাধ করা, মুস্তাদে আহমদ 22007 নম্বর হাদিস। তেরো নম্বর সুদ খাওয়া, এই অবস্থায় মারা গেলে জান্নাত না দেওয়া আল্লাহ হক, মুস্তাদরকে হাকেম 2260 নম্বর হাদিস। চোদ্দ নম্বর সুদ বেড়ে যাওয়াটা উন্মতের জন্য গজব হবে, আত্মারগীব আত্মারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। পনেরো নম্বর সুদ দেখা যায় বাড়ে, নবী কয় শেষ পরিণতি হবে, ইবনে মাজা 2279 নম্বর হাদিস। ষোলো নম্বর একটা জামানায় মানুষ সময় সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে, আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদের ভয়াবহতা বুঝে সমাজকে ব্যক্তিকে পরিবারকে সুদমুক্ত গঠন করার তৌফিক দান করেন। আচ্ছা ওলামায়ে কেরাম, মঞ্চে যারা আপনারা সামনে যারা আছেন কিছু শিখছেন? সামনে যারা কিছু শিখছেন বিয়ত তুলে দেখেন। আপনার না আপনার না তুমি বিনে পড়ে দেন, আমি তুলে লই আর দিয়ে দিন পড়ে দেন পুরো পুরো সবাই হাত এভাবে এবার টান টান করা এভাবে এভাবে। আপনারা দাঁড়ায় আছেন যারা কিছু শিখছেন, আপনারা শিখছেন কিছু? আপনারাও শিখছেন? হাত উঠানো থাকবে, এই হাত উঠানো অবস্থায় আপনাদের একটা আমল দেব, আমলটা করবেন ইনশাল্লাহ। এমন যে হুজুর আপনাদের থেকে কিছু শিখছি আমরা, এই খাতির একটা আমল দেব। হ্যাঁ আমলটা হলো এই, আমি উঠার উপরে কেউ উঠবেন না, আপনি ওয়াদা করছেন না, আপনারা হাত উঠাবেন কথা বলছেন এই নিয়ে থাকে, হুজুর বসবে এরপরে ঘোষণা করবে না আমাদের করবে এরপর নামায় নেই আর সমস্যা নাই, কিন্তু আগে দিলে তো বেয়া হয়ে গেছে দুর্গম চলে যাবে। ওলামা একরাম সাক্ষী আছে, বর্তমানে আমরা যে সমস্ত